হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর মাহফিল কনসালটেন্ট অ্যাস্থেটিক ডামাটোলজিস্ট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ চর্ম এবং যৌন এই দুটো পর্যায়ে প্র্যাকটিস করতে গিয়ে যেহেতু আমি চুলের ব্যাপারটাও দেখি এবং বডি স্লিমিংয়ের ব্যাপারটাও দেখি সো আমাকে অনেক ধরনের প্রবলেম বা কোয়ারিসের সম্মুখীন হতে হয় রেগুলার সব থেকে বড়ো একটা প্রবলেম যেটার মধ্যে থাকে সেটা হচ্ছে চুলের সমস্যা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন ডক্টর আমি আমার বয়স এরকম হয়তো খুব বেশি বয়স না কিন্তু আমার চুল পড়ে যাচ্ছে বা চুলটা পাকা পেকে যাচ্ছে এছাড়া অল্প বয়সে চুল পড়ে যাওয়া চুল পাক পাকার প্রবলেম বা চুলটা হেলদি না রাফ হয়ে যাচ্ছে এই ধরনের অনেক সমস্যার কথা আমি শুনে থাকি প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে চুলটা কেন পড়ছে এবং চুল পড়ার পেছনে কিন্তু অনেক ধরনের কারণ থাকে এনশিওর করতে হবে আপনার খাদ্য তালিকায় সেই পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলো থাকছে থাকছে কিনা এছাড়া কিছু ভাইটামিনের স্বল্পতা হলে চুল পড়ার প্রবলেমটা হতে পারে তাছাড়া আমরা যেভাবে শ্যাম্পু করি অ্যাকচুয়ালি অনেকেই দেখা যায় খুব রাফ ওয়েতে শ্যাম্পু করছি বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করছি শ্যাম্পুর কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে আপনার শ্যাম্পুতে ক্যারাটিন থাকতে হবে যুক্ত শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু চুল পড়া অনেকাংশে কমে যায় এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় অনেকে বলেন যে চুল রাফ হয়ে যাচ্ছে এই শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু চুল রাফ হওয়ার প্রবলেমটাও কমে যায় এবং শ্যাম্পু আমরা ডেইলি ব্যবহার করব ব্যাপারটা কিন্তু এরকম না চেষ্টা করতে হবে স্ট্যান্ডার্ড নিয়ম যেটা সেটা হচ্ছে একদিন পর পর আমরা শ্যাম্পু করতে পারি এবং শ্যাম্পু করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা ডিরেক্ট স্ক্যাল্পে শ্যাম্পুটা ডিরেক্ট অ্যাপ্লাই না করে প্রথমে একটা বাটিতে কিছু পরিমাণ শ্যাম্পু নিয়ে সেটা যদি পানি মিক্স করে ফেনা করতে পারি এবং সেই ফেনাটা যদি আমরা মাথায় অ্যাপ্লাই করি চুলে অ্যাপ্লাই করি তাহলে চুল ড্রাই ফ্রিজি বা রাফ হয়ে যাওয়ার থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় পাশাপাশি আমরা যখন ট্রিটমেন্ট পর্যায়ে আসি তখন কিছু ভাইটামিন সাপ্লিমেন্টস অ্যাড করি এবং চুলের ক্ষেত্রে একটা ভালো ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি ট্রিটমেন্ট পিআরপি বা পিআরএফ ট্রিটমেন্ট দেওয়ার সময় অনেকেই প্রশ্ন করেন পিআরপি বা পিআরএফ দেওয়ার পরেও চুল পড়ছে কেন পড়ছে এখন আমাদের হেয়ারের একটা সাইকেল আছে যে সাইকেলটা আমাদের রেগুলারই মেনটেন হয় অ্যানাফেস ক্যাটাফেস এবং টেলোফেস তিনটা ফেজ থাকে প্রথম ফেজে আপনার ছোটো ছোটো করে হেয়ার গ্রোথ করতে থাকে সেকেন্ড ফেজে এসে হেয়ার গ্রোথটা বাড়তে থাকে এবং লাস্ট স্টেজে এসে হেয়ার ফল হতে থাকে যেই হেয়ারগুলো রুট আপনার উইক ছিল সেই হেয়ারগুলো আপনার ফল হয়ে যেতে পারে সো পি আর পি বা পিআরএফ দেওয়ার পরেও যদি আপনার হেয়ার ফল হয় সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এই হেয়ার সাইকেলটা কিন্তু সাইক্লিক অর্ডারে চলতেই থাকে সো একটা পর্যায়ে গিয়ে আপনার রুট যেগুলোর দুর্বল সেই হেয়ারগুলো ফল হয়ে যাবে এবং সেখান থেকে নিউ হেয়ার গ্রোথ করবে এটাই নর্মাল এবং পিআরপি বা পিআরএফ দেওয়া অবস্থায় যদি আপনার মাথায় অ্যাক্টিভ হেয়ার ফলিকাল থাকে তাহলে এটা আমরা গ্যারান্টির সাথে ট্রিটমেন্ট দিতে পারি অবশ্যই আপনার হেয়ার গ্রোথ হবে শেষে এসে আমি একটা কথাই বলতে চাই প্রতিদিন কিছু পরিমাণ চুল পড়াটা স্বাভাবিক কিন্তু এই হেয়ার ফলটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায় তখনই আমাদের ট্রিটমেন্টের সম্মুখীন হতে হবে আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে এরকম ছোট ছোট টিপস নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ